নমস্কার বন্ধুরা, দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে একটি নোটিশ আপলোড করা হয়েছে যে দিস ইজ ইনফরমেশন টু অল কনসার্ন অ্যাবাউট ইউনিভার্সিটি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল শ্যাল বি মেড অ্যাভেলেবেল ফর দ্য বিলো মেনশন কোর্স ফ্রেশ ক্যান্ডিডেট 2021-22 সেশনের জন্য ফ্রম 23 মে 2022 সকাল 10টা থেকে 22 জুন 2022 রাত্রি 11টা বেজে 59 মিনিট পর্যন্ত যারা MBBS এবং BDS কোর্সে 2021-এ NEET দিয়ে ভর্তি হয়েছে এবং তাদের সেশন হচ্ছে 2021 এবং 22, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশনটা কিন্তু করিয়ে নেবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং ফিস কী আছে সেগুলো নিয়ে আলোচনা করছে। এবং পরবর্তীকালে কী বলা আছে দেখো, ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু কমপ্লিট দ্য অনলাইন রেজিস্ট্রেশন ডিউরিং দ্য অ্যাভাব মেনশন টাইম, সাইমলটেনিয়াসলি কলেজ অ্যাপ্রুভাল ক্যান বি ডান বাই কলেজ অথরিটিস। তোমরা তোমাদের যাবতীয় কাজ করা ডকুমেন্ট আপলোড করবে, ফিস পেমেন্ট করবে, রেজিস্ট্রেশন করবে, তারপর সেটা কলেজে যাবে, কলেজ সেটাকে ভেরিফাই করে ইউনিভার্সিটিতে পাঠাবে। দোজ হু আর আনএবল টু কমপ্লিট দ্য অনলাইন রেজিস্ট্রেশন ডিউরিং দ্য অ্যাভাব মেনশন টাইম ফর দেম দ্য পোর্টাল উইল বি অ্যাভেলেবেল টিল 22/8/2022 11:59 PM উইথ অ্যান অ্যাপ্লিকেবল লেট ফি। তোমরা যারা ওই নির্দিষ্ট সময় অর্থাৎ 22 জুনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে না, তাদের জন্য কিন্তু পোর্টালটি 22/8/2022 অবধি থাকবে খোলা, কিন্তু তোমাদের সেক্ষেত্রে লেট ফি দিতে হবে, অর্থাৎ 2000 ক্ষেত্রে হয়তো সেটা 4000 হতে পারে। অল কনসার্নড আর রিকোয়েস্টেড টু রেফার টু আই নিড হেল্প সেকশন অ্যাভেলেবেল অনলাইন অন দ্য সেম পেজ বিফোর প্রসিডিং with the form fill up or verification etc. The SMS and helpline facilities will be available. Candidates are requested to deactivate any existing DND facility in their mobile to avoid SMS failure. তোমরা তোমাদের মোবাইলটা রেডি রাখবে, ওখানে কিন্তু SMS ঢুকবে বা OTP ঢুকতে পারে। সুতরাং তোমরা যারা 2021-এর NEET-এ MBBS বা BDS-এ ভর্তি হয়েছো, তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পেমেন্ট করে রেজিস্ট্রেশনটা করে নেবে। এই অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং ডকুমেন্টগুলোকে কীভাবে তোমরা অ্যারেঞ্জ করবে বা জোগাড় করবে সেই নিয়ে পরবর্তী ক্ষেত্রে ভিডিও আসছে। এই ভিডিওটি আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবে।